হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন গণভবনটি বাংলাদেশ সরকার, বাংলাদেশ কপিরাইট অফিস, সংস্কৃতি বিষয় মন্ত্রণালয় একটি নিয়োগপতি পোস্ট করেছে। তো এই নিয়োগপতি সম্বন্ধে আজকে আলোচনা করার চেষ্টা করবো। এখানে কোন পোস্টে আপনার কতজন নিয়োগ দেওয়া হবে এবং আবেদন শুরু হবে শেষ হবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। তো আপনারা চেষ্টা করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো একটু জুম করে নিই। তো এই যে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, আপনার boc.tet.com/bd এই ওয়েবসাইট ঢুকে কিন্তু আবেদনটা করতে হবে। আর অনলাইন আবেদন শুরু হবে 1/2/2023 সকাল 10টা এবং শেষ হবে 28/2/2023 বিকাল 5টা। এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আর আবেদনটি করার পর যে ইউজার পাসওয়ার্ড দেওয়া হবে, সেই ইউজার পাসওয়ার্ড ব্যবহার করে আপনার কাছে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে SMS-টি প্রেরণ করতে হবে। তো আমরা দেখে নেব যে আপনার কাছে কোন পোস্টে কত লোক নেবে। তো এখানে বলা আছে যে কপিরাইট সহকারী পরীক্ষক, আপনার বেতন স্কেল 12,500 থেকে 32,240 টাকা, গ্রেড তম হচ্ছে 11। আর এখানে একজন লোক লেওয়া হবে। আর শিক্ষার যোগ্যতা বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা লাগবে। দ্বিতীয় যে পদটি লোক লাগবে সেটা হচ্ছে ইন ডেস্কার। এখানে আপনার হচ্ছে একজন লোক লেওয়া হবে। আর কম্পিউটার অপারেটর এখানে আপনার দুইজন লোক লেওয়া হবে। শিক্ষার যোগ্যতা বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মোট এখানে প্রতি মিনিটে 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দ আপনার হচ্ছে টাইপিং করতে হবে। 4 নম্বর পদটি বলছে গাড়ি চালক, 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে একজন লোক লেওয়া হবে। এখানে বলা হচ্ছে আপনি SSC করতে পারেন। 5 নম্বর পদটি বলা হচ্ছে নিরাপত্তা প্রহরী, একজন লোক লেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবে এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যে লিঙ্ক দেওয়া আছে boc.tet.com/bd পাওয়া যাবে, অথবা আমার সার্কুলারের ভিডিওর নিচে লিঙ্ক দিতে হবে, সেখান থেকে আপনার চাইলে সার্কুলারটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। আর প্রার্থীর বয়স আপনার হচ্ছে 1/1/2023 খ্রিস্টাব্দ আপনার 18 বছর, 25/3/2023-20 খ্রিস্টাব্দ ধরে যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা এখানে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতন ভিডিও। আর ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।